আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে গতকাল রাতের বেলার ভিউ। তো গতকাল রাতের বেলা আমার একটা পছন্দের ফুলদানি পড়ে ভেঙে গেছে, খুব কষ্ট লাগতেছিল, খুব কান্নাকাটিও করছিলাম। যদিও এই ফুলদানিটা আমি নিজের হাতে কিনি নাই, মানে নিজের টাকা দিয়ে কিনি নাই, এই ফুলদানিটা আমার একটা মনের মানুষ আমাকে গিফট করছিল, ফ্রেন্ড বলা চলে, আবার মনের মানুষও বলা চলে, মানে উনি আমাকে গিফট করছিল আর কি, আমার মেয়ের জন্মদিনে। তো অনেক, মানে অনেক দিন যাবত খুব সুন্দর করে যত্ন করে রাখছিলাম, তো নিজেদের অসতর্কতার কারণে হলো মানে ফুলদানিটা পড়ে ভেঙে গেছে। আপনাদের ভাইয়া হলো রাতের বেলায় এসে বাসায় টুকটাক কাজ করতেছিল, আমার হলো টিভির তার, ডিশের তার, তারপরে মাল্টিপ্লাগের তার, এগুলা সব হলো এলোমেলো হয়েছিল। তো সেগুলো আর কি গুছাইতে গিয়ে হঠাৎ করে আর কি কিভাবে যেন আর কি পড়ে ভেঙে গেল ফ্লাওয়ার ভাসটা। তো আমার খুব মনটা খারাপ হয়েছিল, খুব কান্না করতে, মানে কান্নাকাটি করতেছিলাম। পছন্দের একটা জিনিস, সংসারের একটা জিনিস, যেহেতু সংসারের একটা জিনিস ইমোশন তো কাজ করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তো মনটা খুব খারাপ। আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল আগামীকাল না হয় একটা ফুলদানি কিনে নিয়ে বাসায় চলে এসো, মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা আর কি। মানে আমার কান্নাকাটি দেখে উনি এই কথাটা বলল, জীবনেও কোনোদিন এই কথাগুলো বলে নাই, এই ফার্স্ট টাইম আর কি। তো যাই হোক, আমি হলো মানে আজকে হলো বিকেল বেলা ছেলে মেয়েকে নিয়ে কুটির শিল্পে চলে আসছি। কুটির শিল্পটা আমার বাসার খুব কাছেও বলবো না, খুব দূরেও বলবো না, মোটামুটি আসা যায় আর কি। মানে রিক্সা ভাড়া 50 টাকা থেকে 60 টাকা এরকম ভাড়া আর কি। তো রিক্সা দিয়ে আসছি, আসার সময় রিক্সা দিয়ে আসছি হলো 50 টাকা দিয়ে, আর বাসায় যখন আসছি তখন 70 টাকা দিয়ে আসছি, মানে যাওয়ার সময় আর কি একটু ভাড়াটা বেশি দিতে হয়। তো যাই হোক, চলে আসছি মৃৎ ও কুটির শিল্পে। এটা কিন্তু নবীনগরে অবস্থিত। তো এখানে অনেক ধরনের মাটির শোপিস, মাটির জিনিসপত্র বিক্রি করা হয়, তারপরে কাঠের শোপিস গুলো বিক্রি করা হয়, খুব ভালো লাগে। এছাড়াও কিন্তু এখানে মানে কসমেটিক্স আছে, মানে মহিলাদের যে কসমেটিক্স আইটেম গুলা সেগুলা পাওয়া যায়, বিভিন্ন ধরনের শোপিস গুলা পাওয়া যায়, ভালো লাগে দেখতে আর কি। দেখেন, মাটির একটা হাম্বা দেখে আমার মেয়ে হলো দাঁড়ায় গেছে, ভালোই লাগতেছিল দেখতে। এদিকে হলো মাটির জিনিসগুলা একটা লোক হলো বসে বসে কালার করতেছে, ওটাও কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, ভালোই লাগলো। তো এখানে সাংসারিক কিছু জিনিসপত্র আছে, প্রয়োজনীয় জিনিসপত্র, ভালোই লাগতেছিল দেখতে। তো আমি এখানে হলো কিছু মানে পাখা কিনবো বলে পাখা দামাদামি করতেছিলাম। তো বাসায় মানে যে পাখাটা ছিল ওই পাখাটা হলো ভেঙে গেছে, তো পাখার খুব প্রয়োজন ছিল। মূলত আমি পাখা কিনতে আসছি আর হলো ফুলদানি কিনতে আসছি, তো দুইটা জিনিস কিনতে আসছি আর হলো ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরবো ঘাড়বো, তারপরে হলো একটু খাওয়া দাওয়া করব, এই উদ্দেশ্য নিয়ে আর কি আজকে বাহিরে বের হয়েছি। মনটা যেহেতু ভালো না, একটু বাহিরে বের হলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছিলাম, এটা ওটা অনেক কিছু দেখতেছিলাম, বিভিন্ন ধরনের শোপিস দেখে পছন্দ হইতেছিল, কিন্তু দাম শুনে আর পছন্দ হয় না। তো বারবার করে লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম এটার দাম দাম কত, ওটার দাম কত। লোকটা তো হাসতেছিল আর বলতেছিল যে ম্যাডাম নেন, ভালো মানে ভালো হবে আর কি জিনিসগুলা। তো আমি আবার ওনাকে বললাম কি, জিনিস তো ভালো হবে রে ভাই, আমার তো পকেট ফাঁকা। তো লোকটা আর কি হেসে দিল আর কি আমার কথা শুনে। তো যাই হোক, অনেক কিছুই দেখতেছিলাম, পছন্দ হইতেছিল, ওই যে বললাম সাধ্যের মধ্যে, মানে সাধ থাকলো সাধ্যে কুলায় না। তো মোটামুটি ছোটখাটো আর কি জিনিস কিনছি, যতটুকু আমার মানে পকেটে ছিল টাকা, সেই টাকার মধ্যে আর কি কিনে নিছি, যা হয় তাই আর কি। তো টুকটাক কেনাকাটা সেরে আমি হলো বাহিরে চলে আসছি, আর বাহিরে এসে হলো জয় রেস্তোরাঁয় ঢুকবো, ভাবতেছি যে জয় রেস্তোরাঁয় ঢুকবো, যেহেতু আমার মেয়ে নাগরদোলা দেখে বলতেছে মা আমি নাগরদোলায় উঠবো। আর এই জয় রেস্তোরাঁটা কিন্তু মানে এটা হচ্ছে পর্যটন কেন্দ্র, এটা হচ্ছে মৃৎ ও কুটির শিল্পের সামনে, আর এটার পিছনেই হলো মৃৎ আর কুটির শিল্প, এটাও কিন্তু নবীনগরে অবস্থিত। তো এটার ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমার ছেলে মেয়ে হলো নাগরদোলায় উঠবে, তো জন প্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো দুইটা টিকিট কাটছি ছেলে মেয়ের জন্য। তো ছেলে এক ফোঁটাও ভয় পাচ্ছিল না, আর মেয়ে মেয়ে খুব বেশিও ভয় পাইতেছে না, আবার মানে একেবারেই যে ভয় পাইতেছে না তাও না।
তো দুই ভাই বোনে উঠে গেছে, আমি হলো শুট করতেছিলাম। তো দুই ভাই বোনে ওঠার পরে প্রথম প্রথম কোনো কিছুই মনে হইতেছিল না ওদের কাছে। পরবর্তীতে যখন খুব তাড়াতাড়ি করে নাগরদোলাটা ঘুরতেছিল, তখন কিন্তু আমার মেয়ে খুবই ভয় পাইছে। ছেলে ভয় পায় নাই, মেয়ে কিন্তু খুব ভয় পাইছে। যাই হোক, ছেলে মেয়ে মানে নাগরদোলায় চড়ার পরে মানে নিচে নেমে গেছে। নামার পরে আমার মেয়ে বলতেছে, মা দেখো আমার ওরা বুকটা মানে বুকটার মধ্যে ধুকপুক ধুকপুক করতেছে, মানে অনেকটা ভয় পাইছে আর কি। তারপরে হলো জয়রেস্তোরাঁর ভেতরে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম কি কি আইটেম আছে খাওয়ার জন্য। তো দেখলাম যে শুধুমাত্র চটপটি আর ফুচকা, আর কিছুই নাই। তো অনেকেই খাচ্ছিল বসে বসে, এনজয় করতেছিল। তো দেখার পর আমি হলো দেখলাম কি মানে পরিমাণে খুবই কম খাবার, পরে মানে খাবারের পরিমাণটা খুবই কম, দামটা খুব বেশি। তো ভাবলাম যে বাহিরে চলে আসি, বাহিরে তো অনেকগুলা দোকানপাট আছে, ছোট বড় অনেকগুলা হোটেল আছে, ক্যাফেটেরিয়া আছে, অনেক কিছু আছে আর কি। মানে পর্যটন কেন্দ্রের সামনে পেছনে, কুটির শিল্পের সামনে পেছনে মানে অনেক ধরনের খাবারের আইটেম এখানে, মানে খাবারের আইটেমের দোকান পাওয়া যায়। তো একটা ছোটখাটো হোটেলের ভিতর ঢুকে গেছি ছেলে মেয়েকে নিয়ে। মেয়ে বলতেছে চিকেন পোলাও খাবে, আর আমি আমি আর আমার ছেলে হলো চিকেন খিচুড়ি নিছি। তো এখানে চিকেন খিচুড়ি আর চিকেন পোলাওটা নিছি, আর তিনটা ঠান্ডা পানি নিয়ে নিছি। তো গতবার যখন আসছিলাম এই হোটেলে বসে খাইছিলাম, তো তখন কিন্তু আমাদের ডিম দেয় নাই। তো আজকে কেন যেন ডিম দিছে জানি না। তো যাই হোক, চিকেন পোলাও আর চিকেন খিচুড়ির প্রাইসটা কিন্তু একই, আমি একটু প্রাইসটা বলে দেই। এখানে হচ্ছে 180 টাকা করে পার প্লেট, মানে প্লেট প্রতি হলো 180 টাকা করে। চিকেন পোলাও 180 টাকা, চিকেন খিচুড়িও 180 টাকা। আর লেবু আর শসা দিছে, তবে শসাগুলা জানি কেমন বুইড়া বুইড়া ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসব। তো যাওয়ার সময় হলো 70 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি, আর আসার সময় হলো 50 টাকা দিয়ে আসছিলাম। তো সব সময় কিন্তু যাওয়ার সময় মানে বাসায় ফেরার সময় কিন্তু ভাড়াটা একটু বেশি দিতে হয়। তো বাসায় চলে আসছি, আমি আর আমার মেয়ে বসে পড়ছি, আপনাদের সাথে একটু শেয়ার করব যে কি কি কিনলাম। তো এখানে দুইটা পাখা নিয়ে নিছি, 100 টাকা 100 টাকা নিচ্ছে আর কি, দুইটা পাখা 100 টাকা নিচ্ছে। এগুলা হচ্ছে তালপাতার পাখা, তো ভালোই লাগতেছিল আর কি, বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, কুল কুল লাগতেছিল। তো তারপরে হলো এখানে অনেক কিছুই আর কি, অনেক কিছু তো আর কিনি নাই, ছোট ছোট আর কি টুকটাক জিনিস কিনছি, মানে যেটা পছন্দ হয়েছে ওইটাই আর কি কিনছি। কিন্তু অনেক কিছুই আর কি পছন্দ হয়েছিল, প্রয়োজনীয় জিনিস মানে শখের জিনিস, ওই যে বললাম স্বাদ থাকলেও সাধ্যে কুলায় না। তো একটা ছোট পাপোশ কিনছি, পাপোশটা একটু প্রয়োজন ঘরে, তাই পাপোশটা নিয়ে নিছি। আর এখানে চারটা, এগুলাকে কি বলে আমি নাম জানি না, মানে গরম হাঁড়ি পাতিল রাখার জন্য মানে চারটা জিনিস কিনে নিছি, মানে কাপড়ের আর কি, দেখে ভালোই লাগলো আমার। কিন্তু কাঠেরও আছে এরকম টাইপের, কিন্তু কাঠের গুলার মধ্যে না কেমন যেন তেলা পোকার বাসা হয়ে যায়, কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়, বিরক্ত লাগে আর কি। তো কাপড়ের গুলা ইউজ করে দেখি যে কেমন হয়। তো এখানে একটা কাঠের শোপিস আছে, তারপরে মেয়ের জন্য তিনটা খেলনা কিনছে, একটা কড়াই, একটা খুন্তি, একটা কুলা। এই তিনটা জিনিসের দাম 50 টাকা নিচ্ছে। আর এখানে এক জোড়া কানের দুল আছে, আমার খুব পছন্দ হয়েছে কানের দুল জোড়া, আমার কাছে খুবই ভালো লাগছে, তাই জন্য দুল জোড়া কিনে নিছি। অনেক দিন পরে আর কি মানে আর্টিফিশিয়াল গয়না কিনছি, মানে জিনিস কিনছি আর কি, অনেক দিন কেনা হয় না। তো এখানে হলো মাটির শোপিস কিনছিলাম, একটা আল্লাহু লেখা একটা শোপিস, এটা দেয়ালে ঝুলাবো। আর একটা ফুলদানি কিনছি, এটা হচ্ছে এটাও মাটির ফুলদানি, এটাও কিনে নিছি, এখন আমি ফুলগুলো সাজাবো। তো আগেরটা যেটা ছিল মানে যেটা ভেঙে গেছে, সেটা কিন্তু সিরামিক্সের ছিল, আর এটা হলো মাটির। তো একটা সিরামিক্সের ফুলদানি কিনতে গেলে অনেকগুলা টাকার প্রয়োজন, তো আজকে আর কিনলাম না, মাটিরটাই কিনলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।